কলকাতার বাঙালিরা, সমগ্র তৎকালীন বঙ্গদেশের বাঙালিরা কলকাতাকে কেন্দ্র করে চিন্তাভাবনার দিকে দিক দিয়ে এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা দেশগুলোর তুলনায় আগে আরম্ভ করেছে আধুনিক চিন্তা। আধুনিক চিন্তার অনেক বিষয় আছে আপনারা জানেন। একটা হলো যে ঈশ্বর নির্ভর চিন্তা থেকে মানুষ কেন্দ্রিক চিন্তা, রামমোহন রায় সেটা করেছেন। ঈশ্বর, দেবতা, ভগবান কি আছেন কি নেই এইসব নিয়ে আলোচনা করেছেন। তিনি একটা বইও লিখেছেন, বইটা ফার্সি ভাষায় লেখা, এর ভূমিকাটা আরবি ভাষায়, তোহফাতুল মুয়াক্কিদিন। এই ছোট্ট পুস্তিকা থেকে তখন রামমোহনের বয়স হয়তো 20-22 বছর, ভালো করে দেখলে পাওয়া যাবে তিনি ঈশ্বর আছেন কি নাই এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। এবং আলোচনা করে তাকে বলছেন যে আমরা আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে এরকম কোনো সত্তার অস্তিত্ব পাই না। বিজ্ঞান বুদ্ধি বলতে যে ব্যাপারটা বোঝানো হয়, ইউরোপ অনেক উন্নতি করেছে বিজ্ঞানের দিক দিয়ে, সেই বিজ্ঞান অবলম্বন করে পাওয়া যায় না। তারপরে তিনি বলছেন যে একটা জিনিস দেখা যায় যে মানুষ যদি বিপদে পড়ে, মামলা মোকদ্দমায় পড়ে, অথবা কোনো অ্যাক্সিডেন্টে বিপদে পড়ে অসুখ বিসুখে, তখন কোনো একটা সত্তার কাছে মানুষ আশ্রয় চায়, বাবা গো মা গো বলে ওঠে, সেই সঙ্গে আল্লাহ গো এই ধরনের কথা পড়ে। এই অনুভূতির মধ্যে ঈশ্বরের অস্তিত্ব পাওয়া যায়। কিন্তু সত্যি সত্যি ঈশ্বর বলে কেউ আছেন এটা বিজ্ঞান দিয়েও প্রমাণ করা যায় না, যুক্তি বুদ্ধি এবং মানুষের পঞ্চেন্দ্র দিয়েও প্রমাণ করা যায় না। এইরকম চিন্তা জাপানে কিংবা চীনে ওই সময়ে পাওয়া যাবে না। চীন সম্পর্কে এই কথা কেউ কেউ লিখেছেন, পাশ্চাত্য লেখক পাশ্চাত্য লিখেছেন যে চীন তো বৌদ্ধ ধর্মাবলম্বী লোকেরা ছিলেন এবং ওই কনফুসিয়াস আরও কয়েকজন ঋষির কথা বলেছেন। প্রকৃতপক্ষে চীন তো অনেক আগে থেকেই নাস্তিকের দেশ, মানে নিরীশ্বর।